আয়োডিনের জন্য থাইরয়েড হচ্ছিল বলে যে ধারণা হচ্ছিল সেটা পুরোপুরি ঠিক প্রমাণিত হলো না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়ার আলী, আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে নিয়মিতভাবে হলিস্টিক হেলথ অ্যান্ড থিওরি স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে থাইরয়েড নিয়ে তৃতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। তৃতীয় পর্বের আলোচনার বিষয় হল কিছু কমন মিস্টেক, কমন মিসকনসেপশন এবং সেগুলো এড়িয়ে চলা। থাইরয়েডের মূল কারণ কি সেটা বলা হয়েছে, এবং যদি আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সে সেই পার্ট ওয়ানের লিঙ্কটি দেওয়া হবে, সেটা দেখে নেবেন। আমাদের থাইরয়েডের সমস্যা আজ প্রত্যেকটা ঘরে ঘরে, কিরকমভাবে 80-এর দশকে বা 90-এর দশকে অনেকের মধ্যে এরকম একটা ধারণা ছিল যে থাইরয়েড হয় আয়োডিনের অভাব। তো আয়োডিনের অভাবে হয় বলে আমরা বা সরকারিভাবে নিয়মিত যে খাবারটি খাই আয়োডিন যুক্ত করা হলো লবণে। বাজারে এলো বিভিন্ন রকম আয়োডাইজড সল্ট, সেই সল্টগুলো প্রতিনিয়ত বিভিন্ন রান্নাতে গ্রহণ করার পরেও যখন আয়োডিনের সমস্যা বা আয়োডিনের জন্য থাইরয়েড হচ্ছিল বলে যে ধারণা হচ্ছিল সেটা পুরোপুরি ঠিক প্রমাণিত হলো না, বা আয়োডিন সাপ্লিমেন্ট লবণের মাধ্যমে নিয়মিত সকলেই গ্রহণ করার পরেও যখন থাইরয়েডের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকলো, তখন মেডিকেল সায়েন্সের কনসেপ্টটা ডিস্টার্ব হলো। তাহলে থাইরয়েডের সমস্যাটা কেন হলো? এরপর অবতারণা করা হলো অটোইমিউনিটির। যখনই থাইরয়েড টিস্যুতে বা ব্লাডে এটিপিও বা অ্যান্টি থাইরয়েড যে অ্যান্টিবডি সেগুলো যখন পাওয়া গেল, তখন একটা ধারণা অবতারণা করা হলো, একটা তত্ত্ব অবতারণা করা হলো, সেটা হচ্ছে অটোইমিউনিটি। অনেক ক্ষেত্রে জিনকেও দায়ী করা হয়। তো বেসিক্যালি থাইরয়েডের সমস্যাটা কেন হয়, থাইরয়েড ভাইরাস বা এপস্টেইন বার ভাইরাস, তার বিভিন্ন স্ট্রেন হতে পারে এবং এক এক রকমের স্ট্রেনের এক এক রকম শক্তি বা ক্ষমতা রয়েছে। যেমন দুটো চোখ, নাক, দুটো কান, মুখ, জিহ্বা, মাথা, হাত, পা, পেট, বুক দেখে যখন মানুষ চেনা যায়, সকলেই মানুষ কিন্তু সব মানুষ একই রকম নয়, সবাই দেখতে একই রকম নয়। ঠিক তেমনিভাবে এপস্টেইন বার ভাইরাসের যে 60 রকম ভ্যারাইটি রয়েছে তারাও একই রকম নয়। এইভাবে থাইরয়েড নিয়ে নানা রকম মিথ, নানা রকম ভুল ধারণা জনসাধারণের মধ্যে এখনও বিরাজ করছে।
আয়োডিনের অভাবে হয় বলে যে ধারণা আমাদের ছিল সেটা এখন অনেকটা কেটে গেছে। 80 বা 90 দশকে যে আয়োডিনের অভাবে আমরা থাইরয়েড হয় বলে মনে করতাম সেটা যে পুরোপুরি সঠিক নয় সেটাও প্রমাণিত হয়ে গেছে। আয়োডিন আমাদের দেহে অত্যন্ত প্রয়োজন। আয়োডিন হচ্ছে একটা ট্রেস মিনারাল যেটা আমাদের ইন্টারনাল বডিতে ইমিউন সিস্টেমে ব্লাডে একটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, এমনকি এক্সটার্নালি কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে বা পুড়ে গেলে আমরা আয়োডিন যেমন কোভিডিন আয়োডিন আর বিটাডিন আমরা কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করি, যেটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিন্তু এই আয়োডিনের এগেনস্টে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে বা আমাদের ব্লাডে লিম্পসে বা বিভিন্ন অর্গানে যে সমস্ত মাইক্রোবস বা যে সমস্ত জীবাণু ভাইরাস আছে সেগুলোকে নষ্ট করার জন্য বা তার বিরুদ্ধে আমাদের ইমিউনিটিকে শক্তিশালী করার জন্য ট্রেস মিনারেল আয়োডিন অত্যন্ত জরুরি। যে আয়োডিনটা আমরা নিয়মিতভাবে বিভিন্ন খাবারের মধ্য দিয়ে পেয়ে থাকি, বিভিন্ন শাক সবজির মধ্য দিয়ে পেয়ে থাকি, তো সেটা আমাদের দেহে অত্যন্ত প্রয়োজন। আবার সেই আয়োডিনকে আমাদের দেহের মধ্যে ধরে রাখার জন্য, সেই আয়োডিনের রিজার্ভটাকে আমাদের দেহের মধ্যে সংরক্ষিত বা সুরক্ষিত রাখার জন্য জিঙ্কের খুব প্রয়োজন। জিঙ্ক অ্যাকচুয়ালি আয়োডিনটাকে ইগনাইট করে। যেমন একটা দেশলাইয়ের বাক্সে কাঠি আছে, বারুদ লাগানোর কাঠি আছে, বক্স আছে, ততক্ষণ পর্যন্ত আগুন ধরবে না যতক্ষণ না ওই বক্সের গায়ে যে আপনার বারুদ আছে বারুদের ঘষা লাগাবে। ঠিক তেমনিভাবে দেহের মধ্যে জমে থাকা বা রিজার্ভে থাকা আয়োডিনকে ততক্ষণ আপনি কাজে লাগাতে পারবেন না যতক্ষণ সেই আয়োডিনকে ইগনাইট না করে জিঙ্ক। এই জিঙ্ক এবং আয়োডিন আমাদের দেহে একসঙ্গে থাকা প্রয়োজন, যেগুলো আমরা নিয়মিতভাবে খাবারের মধ্য দিয়ে পেয়ে থাকি। তথাপিও যেহেতু আমাদের বর্তমানকালে ব্যাপক হারে বিংশ শতাব্দীর শুরু থেকে বিভিন্ন চাষাবাদে হেভি মেটালে পরিপূর্ণ বিভিন্ন রাসায়নিক বিষ ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে এবং তাতে মাটি জল বিভিন্ন দিঘি পুকুর মাঠের জল নদীর জল দূষিত হচ্ছে, মাটির মধ্যে থাকা বিভিন্ন মাইক্রো মিনারেলস ট্রেস মিনারেলসগুলো ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ফলে এক্ষেত্রে বিভিন্ন অনেক ক্ষেত্রে শস্য বা সবজি বা ফসল চাষের জন্য মাটি থেকে যে জিঙ্কের সংগ্রহটা হয় সেটা কম হচ্ছে। বেসিক্যালি সয়েলটা মাটিটা জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, ফলে খাবারের মধ্যে যে জিঙ্কটা আমরা আগে গ্রহণ করতে পারতাম সেটা এখন পাচ্ছি না। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন প্রত্যেককে আয়োডিন এবং জিঙ্ক সাপ্লিমেন্ট নিয়মিতভাবে খাওয়া প্রয়োজন, যাতে বিভিন্ন ফাঙ্গাসের বিরুদ্ধে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভাইরাসের বিরুদ্ধে আমাদের দেহের যে ক্ষমতা ইমিউন ক্ষমতা বা আমাদের ইন্টারনাল সিস্টেমের যে প্রতিরোধ করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে আমাদের দেহকে সুরক্ষিত করতে পারে। তো এখানে আমি আরেকটি কথা, সেটা হচ্ছে যে এটা তো আছেই পাশাপাশি বর্তমানকালে রেডিয়েশন বিভিন্ন রেডিয়েশন মোবাইল সেলফোন থেকে রেডিয়েশন এক্সরে সিটি স্ক্যান বা ইউভি রেজ এই সমস্ত রেডিয়েশন যেগুলো সেগুলো কিন্তু ব্লাডে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি করে দেয়, ফলে সেক্ষেত্রে আয়োডিন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য কিন্তু আমাদের সাসেপ্টেবিলিটি মানে সাসেপ্টেবিলিটি বেড়ে যায় বিভিন্ন ইনফেকশনের জন্য এবং বিভিন্ন অসুখ তৈরি হয়। যদি আমি কোনো ব্যক্তির দেহে বা রক্তে বা লিম্ফে বা ইমিউন সিস্টেমে আয়োডিন সত্যিকারই কম থাকে তাহলে কতগুলো সমস্যা আমাদের দেহে ঘন ঘন দেখা দেয়, যেহেতু ইমিউনিটি সিস্টেমটা দুর্বল থাকে বা যে কোনো মাইক্রোবসের বিরুদ্ধে লড়ার ক্ষমতাটা কম থাকে। প্রথম যে সমস্যাটা হয় সবচেয়ে হচ্ছে সেটা হচ্ছে ইউটিআই, ঘন ঘন প্রস্রাবের জ্বালা। ঘন ঘন প্রস্রাবের জ্বালা বা ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সেটা হয়
ক্রনিক সাইনাস ইনফেকশন হয়, একনে হয়, একনে এ মুখে যে একনে হয় সেটা হয়, এবং একনের জন্য আরেকটি মূল ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া। পেটে স্টমাকে এইচ পজিটিভ ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, বিভিন্ন ঘা হয়, ফোঁড়া হয়, ফোঁড়া পাঁচড় এগুলো বেশি হয়, ঘন ঘন সর্দি কাশি লাগে, শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস হয়ে থাকে, নিউমোনিয়া হয়ে থাকে, টনসিলাইটিস হয়ে থাকে বা ল্যারিঞ্জাইটিস হতে পারে। মানে এক কথায় ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার জন্য আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে বা জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম ক্রনিক ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। আরেকটা হচ্ছে আপনার কোল্ড সোর, ক্যাঙ্কার সোর, বিভিন্ন চোখের স্টাই বা আজনা বলা হয়, চোখের চুলকানি, চোখ দিয়ে জল পড়া বা চোখের ইচিটিয়াস মানে কানে কানের মধ্যে চুলকানো, অ্যালার্জি, তারপরে পোস্ট নেজাল ড্রপ, সোট সোট, ক্রনিক কাপ, হিমোরয়েড বা হারিস যাকে বলা হয়, তারপরে বিভিন্ন নখে ফাঙ্গাল ইনফেকশান, তারপরে হচ্ছে টো নেল, ফিঙ্গার নেল ফাঙ্গাল ইনফেকশান, আর যে কোনো কাটা ছেঁড়া সহজেই ইনফেক্টেড হয়ে যায়, একটু কেটে গেলে ছিঁড়ে গেলে সেখানে ঘা হয়ে যায় বা সে ঘা শুকাতে চায় না, এগুলো এই সমস্ত ক্রনিক সাসেপ্টেবিলিটি টু ডিফারেন্ট ইনফেকশান মাইক্রোস ব্যাকটেরিয়ার জন্য যে ইনফেকশানটা হচ্ছে ক্রনিক ইনফেকশান সেটা বেড়ে যায়। আমাদের ইমিউন সিস্টেমটা আয়োডিন এবং জিঙ্কের অভাবে দুর্বল হয়ে থাকার জন্য, তাই আয়োডিন কিন্তু আমাদের দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্রেস মিনারেল, কিন্তু আয়োডিনের জন্য থাইরয়েডের সমস্যা হচ্ছে এটা সম্পূর্ণ ঠিক নয়। আয়োডিন অবশ্যই অবশ্যই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ইমিউন সিস্টেমটাকে এনহান্স করে, আমাদের থাইরয়েড গ্রন্থি এগুলো এখানে থাইরয়েড গ্রন্থির ইমিউনিটি সিস্টেমকে বাড়ায়, এবং থাইরয়েড গ্ল্যান্ডে যে ভাইরাসের অ্যাটাকের জন্য থাইরয়েড গ্রন্থির সমস্যাটা হচ্ছে বা থাইরয়েডের সমস্যা হচ্ছে সেটা রিস্কটা বা তার প্রবণতা বেড়ে যায়, ঠিক কথা, কিন্তু আয়োডিনের অভাবেই যে থাইরয়েড হচ্ছে এই কথাটা ভুল। তো এক্ষেত্রে আমরা আয়োডিন কীভাবে নিতে পারি, আয়োডিন আয়োডিন ট্রেস হাইলি অ্যাজিমেবল, এবং এটাকে গ্রহণ করার জন্য বিভিন্ন সবজি, সবুজ সবজি, লাল সবজিতে মধ্যে পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় আটলান্টিক ডালস, তারপরে হচ্ছে কেল এর মধ্যে, এছাড়াও পাওয়া যায় বিভিন্ন রকম আপনার এতে কী বলে ব্লাডার ব্যাক এতে পাওয়া যায়, আর সবচেয়ে বেশি পাওয়া যায় স্পাইরুলিনাতে আপনার আয়োডিন প্রচুর থাকে। তো এই আয়োডিনগুলো আপনি নিয়মিত গ্রহণ করতে পারেন, স্পাইরুলিনা নিয়মিত খেতে পারেন ডেলি ম্যাক্সিমাম পার ডে 5 গ্রাম করে, তাহলে আপনার এই ক্রনিক আয়োডিন ডেফিসিয়েন্সি এবং তার সঙ্গে জিঙ্ক ডেফিসিয়েন্সিটা অনেকটা মেটানো সম্ভব হবে। এবং ন্যাসেন্ট আয়োডিন হিসাবে আয়োডিন সালফেট পাওয়া যায়, যেটা খুবই দাম বেশি এবং কয়েক ফোঁটা লাগে আমাদের দৈনিক, মানে আয়োডিন খুবই কম পরিমাণে দেহের মধ্যে প্রয়োজন, যদিও সর্বক্ষেত্রে প্রয়োজন, সর্বদাই প্রয়োজন। তো এই হচ্ছে জিঙ্ক এবং আয়োডিনের মূল কাজ, যেটা আমাদের দেহের প্রত্যেকের দেহের মধ্যে, ব্লাডের মধ্যে, ইমিউন সিস্টেমের মধ্যে থাকা প্রয়োজন। বিভিন্ন ক্রনিক ইনফেকশন থেকে, সেটা ফাঙ্গাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাস হতে পারে, সেখান থেকে আমাদের দেহটাকে রক্ষা করার জন্য, আমাদের বিভিন্ন অর্গানকে, স্কিনকে রক্ষা করার জন্য। ঠিক তেমনিভাবে থাইরয়েড গ্ল্যান্ডে অ্যাটাক করার ভাইরাসটা যদি অত্যন্ত বেশি পরিমাণে থাকে ওই গ্ল্যান্ডের মধ্যে, তো সেক্ষেত্রে প্রথম দিকে যদি আয়োডিন দেওয়া হয় তাহলে প্রচণ্ড বেশি হারে তখন ভাইরাসকে নষ্ট করবে, তখন ইনফ্লামেশনটা বেশি হবে, ফলে সাময়িকভাবে সিমটমটা বাড়বে মনে হবে, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে আস্তে আস্তে কমে যাবে এবং সেটা লাভদায়ক হবে। আর যদি মাইল্ড ইনফেকশন থাকে সেক্ষেত্রে প্রথম কোনো সাইড এফেক্ট দেখা দেয় না, সেক্ষেত্রে আর ভাইরাসটা নষ্ট হয়ে গিয়ে তাদের গ্ল্যান্ডটা সঠিক জায়গায় চলে আসে। এই হচ্ছে আমাদের আমাদের থাইরয়েডের জন্য আয়োডিনের প্রয়োজনীয়তা, কিন্তু আয়োডিনের অভাবে থাইরয়েড হয় এই কথাটা পরিপূর্ণভাবে সঠিক নয়। এখন আমরা থাইরয়েড সমস্যা থেকে কীভাবে নিস্তার পাবো, থাইরয়েডের সমস্যা থেকে কীভাবে রেহাই পাবো, তার জন্য আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।